আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের ফোনেই এসএমডি মাইক ব্যবহার করা হয়, যেটি দেখতে একদম ফোনের ক্রিস্টালের মতো গোল্ডেন কালার হয়ে থাকে। একজন কাস্টমার যখন আপনার কাছে একটি ফোন নিয়ে আসবে মাইক প্রবলেমের জন্য, আর ফোনটি খুলে দেখলেন আপনি এটি এসএমডি মাইক, তো আপনি অনেকগুলো এসএমডি মাইক চেঞ্জ করলেন কিন্তু কোনোভাবেই কাজ হলো না। বন্ধুরা, এসএমডি মাইক যুক্ত ফোন যখন আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে, আমরা কিভাবে সেই ফোনগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন করি, এবং যখন আমাদের কাছে মাইকের কালেকশন না থাকে তখন আমরা কিভাবে সলিউশন করি, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে অনেক খুঁটিনাটি অনেক কিছু, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শেয়ার করব। মোবাইল রিপেয়ারিং নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন, ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সাধারণত এসএমডি মাইক 3 পিন 4 পিন এবং 6 পিনের হয়ে থাকে। তাছাড়াও 5 পিনেরও একটি মাইক রয়েছে, যেটির ব্যাপারে আমরা পরবর্তী একটি পার্ট 2 ভিডিও বানাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3 পিন 4 পিন এবং 6 পিন। মূলত এই তিন ধরনের মাইকের মধ্যে আমাদের প্রয়োজনীয় লাইন প্রয়োজন তিনটি। একটি হচ্ছে গ্রাউন্ড এবং আরেকটি হচ্ছে পজিটিভ লাইন এবং আরেকটি অডিও ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করা হয়। বন্ধুরা, এই তিনটি লাইন আমাদের মাইকের মধ্যে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই 6 পিনের মাইকের মধ্যে এই 4টি লাইন হচ্ছে গ্রাউন্ডের লাইন, এবং এই উপরের লাইনটি হচ্ছে পজিটিভ ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য, এবং একেবারে নিচের লাইনটি হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য, অর্থাৎ আপনি যেই কথা বলেন বা ইনপুট করেন যেই কথাগুলো, সেই কথাগুলো অডিও সিগন্যাল ইনপুট হওয়ার জন্য কাজ করে। এখন কথা হচ্ছে, যদি কাস্টমার আপনার কাছে আসে এবং এসএমডি মাইক লাগানোর জন্য আসে, তখন আপনি কিভাবে কাজ করবেন? ফার্স্ট অফ অল আপনি মাইকটি রিমুভ করবেন, এবং রিমুভ করার পর এখানে লাইন মাপবেন। বন্ধুরা, এখানে প্রথমে গ্রাউন্ডের লাইনটি মেপে দেখবেন ঠিক আছে কিনা, এবং তারপর এখানে অডিও সিগন্যালের যে লাইনটি আছে সেখানে কিছু রিডিং দেখাবে। সেই রিডিংটি হচ্ছে 250 থেকে 600 পর্যন্ত রিডিং দেখাবে ডায়োড রেঞ্জে। তারপর এখানে ভোল্টেজের যে লাইনটি আছে সেই লাইনটিতে কোনো ধরনের রিডিং দেখাবে না। তো আমরা যেহেতু লাইনটি মেপে নিব, লাইনটি মাপার পর আমরা একটি মাইক এখানে রিপ্লেস করব। এবার আসা যাক মূল সমস্যা নিয়ে। বন্ধুরা, অনেকে হয়তো একটা ফোনের মধ্যে আপনারা 4-5টা মাইক লাগিয়েও সফল হননি, এরকম রিপোর্ট অনেক আছে। তো বন্ধুরা, মূলত আমাদের জানতে হবে যে একটি এসএমডি মাইকের হিট ধারণ ক্ষমতা খুবই কম। আপনি যদি এই এসএমডি মাইকে একটু বেশি পরিমাণ হিট দেন, সেক্ষেত্রে কিন্তু এই মাইকটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সবচাইতে কার্যকর এবং সবচাইতে সহজ উপায় হচ্ছে, আমরা এসএমডি মাইকগুলো তাতাল দিয়ে জাম্পার করে মাইকটি বোর্ডের মধ্যে লাগিয়ে দিব। আপনার কাছে যদি হুবহু মাইক থাকে সেক্ষেত্রে আপনি লাগাতে পারেন, আর যদি আপনার কাছে হুবহু না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের এসএমডি মাইক জাস্ট আমাদের ডায়াগ্রামটি দেখে আপনারা লাগিয়ে দিতে পারেন। বন্ধুরা, এখানে মূলত মাইকের যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই তিনটি লাইন জাস্ট আপনারা তিনটা জাম্পার করবেন। সেই জাম্পারগুলো আপনারা বোর্ডের মধ্যে যেই লাইনটি রিডিং আসবে সেখানে অডিও সিগন্যাল লাইনটি লাগিয়ে দিবেন, এবং যেখানে কোনো রিডিং আসবে না সেটাতে আপনারা ভোল্টেজের লাইনটি লাগিয়ে দিবেন, এবং যেখানে গ্রাউন্ডের লাইন সেখানে আপনারা গ্রাউন্ডটি লাগিয়ে দিবেন। তাহলে আমাদের মাইকের প্রবলেম খুব সহজেই সলভ হয়ে যাবে। যদি আপনার কাছে এসএমডি মাইক না থাকে সেক্ষেত্রে আপনি 2 পিনের একটি মাইক সেখানে কনভার্ট করে দিতে পারবেন। বন্ধুরা, এখন আমরা কিভাবে 2 পিন মাইকে কনভার্ট করবেন সেটা প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি দেখতে চলেছি, তো চলুন দেখে আসা যাক। বন্ধুরা, যেখানে 4 পিনের একটি এসএমডি মাইক ছিল সেখানে আপনারা কিভাবে কনভার্ট করবেন? এখানে মূলত এই 2টি লাইন হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ডের যে কোনো একটি লাইন আপনারা মাইকের মাইনাস লাইনটি দিয়ে দিবেন, এবং এখানে মাইকের পজিটিভ যেই ভোল্টেজের লাইন এবং অডিও সিগন্যালের যেই ফ্রিকোয়েন্সির লাইনটি রয়েছে এর মাঝখানে একটি রেজিস্টর আপনাদেরকে ইউজ করতে হবে। সেই রেজিস্টরটা হতে হবে অবশ্যই 2 কিলো অথবা 3 কিলো রেজিস্টর, অথবা 47 অথবা 47 কিলো রেজিস্টর। বন্ধুরা, এই 4 ধরনের রেজিস্টর খুবই কমন, এবং এই রেজিস্টরগুলো লাগালে 100% কাজ করবে, কোনো ধরনের সাপোর্ট মিসিং হবে না ইনশাল্লাহ। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা অলরেডি একটি মাইক এখানে কনভার্ট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা এখানে কি রেজিস্টর ইউজ করলাম এই মাইকটি কনভার্ট করার জন্য। তো
তো আমরা আমাদের মাল্টিমিটারকে ওহমস রেঞ্জে রেখে এবার আমরা মাপবো এখানে আমরা কত রেজিস্টর ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 47 কিলো রেজিস্টর দেখাচ্ছে। এখন আমরা টেস্ট করব আমাদের মাইক প্রবলেমটি সলিউশন হয়েছে কিনা। হ্যালো 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 হ্যালো।